ফটিকরাই উন্নয়নের চূড়ায় যুক্ত হলো এক নতুন পালক। এলাকার কৃষক সহ সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে মঙ্গলবার ফটিকরায় উদ্বোধন হলো কৃষকদের জন্য নতুন বাজার শেড ঘরের। এদিন ফটিকরায় রাজ্যের কৃষি মন্ত্রীর হাত ধরে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় কৃষি দপ্তরের প্রকল্পে 60 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বাজার শেড ঘরের। এদিন ফিতে কেটে এবং ভবনের নামাঙ্কৃত ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভবনের উদ্বোধন করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, জেলা সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক বিশাল কুমার, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ আরও অনেকেই। এই ভবন চালু হওয়ায় উপকৃত হবেন এলাকার কৃষকরা। পাশাপাশি এদিন ফটিকরায় রাধানগরে দপ্তরের মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় কৃষকদের জন্য পরামর্শ কেন্দ্রের। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে কৃষকদের স্বার্থে দেশের প্রধানমন্ত্রীর কাজের ভূয়সী প্রশংসা করেছেন মন্ত্রী। তিনি বলেন, কৃষকদের উৎপাদন স্তব্ধ হলে তা কোভিড মহামারীর থেকেও ভয়ঙ্কর রূপ নেবে। তিনি বলেছেন, কৃষকদের উন্নয়ন হলে দেশের আর্থিক বিকাশ ঘটবে। এদিন ফটিকরা এলাকার উন্নয়নে স্থানীয় বিধায়ক সুধাংশু দাসের প্রশংসায়ও পঞ্চমুখ হন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যাদেরকে অন্নদাতা বলা হয় কৃষকদের, যাদের উৎপাদন যদি বন্ধ হয়ে যায় তাহলে করোনার মতো মহামারীর থেকে আরো বড় মহামারী হবে। ভারতবর্ষে কৃষকরা প্রমাণ করেছে যে যতই করোনার দাপট থাকুক না কেন, কিন্তু কৃষকরা থেমে থাকেনি, সমস্ত বিপদকে উপেক্ষা করে এই ভারতবর্ষে 130 কোটি মানুষের খাদ্যের যোগান দিয়েছে। তো স্বাভাবিকভাবে কৃষকদের কল্যাণে কাজ করার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং উনি সর্বরকমভাবে, অত লম্বা করে বলতে পারবো না কারণ ঘড়ির কাঁটা ঘুরছে, ট্রেন ধরতে হবে, তো এটুকু বলতে পারি যে কৃষকদের জন্য যেভাবে উনি যে চিন্তা করেছেন যে তাদেরকে শক্তিশালী করতে হবে, আর কৃষকদের শক্তিশালী করা মানে গ্রাম শক্তিশালী হওয়া এবং সেই সঙ্গে এই দেশের, এই রাজ্যের অর্থনীতি সমৃদ্ধশালী হওয়া। এদিন উদ্বোধনী মঞ্চে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস বিগত 4.5 বছরে এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের উন্নয়নের জন্য কোনো সদিচ্ছাই ছিল না। তিনি বলেছেন, কাজ করার মানসিকতা থাকলে সব কিছুই করা সম্ভব, যার ফলস্বরূপ ফটিকরায়ের এই বাজার শেড ঘর বলে জানিয়েছেন বিধায়ক। কোনোদিন সেখানে স্ট্রিট লাইট ছিল না, সেটা আমরা বাড়িয়েছি। ফটিকরায় থানা ছিল একসময়, আমরা গল্প শুনেছি 88 সালে থেকে 93 বা 95 একটা থানা ছিল, স্থায়ী থানা, যেখানে যখন আনডিভাইডেড নর্থ ত্রিপুরা ছিল। কিন্তু দেখেছি ফটিকরায়কে ডিপ্রাইভ করার মানসিকতা নিয়ে এই ফটিকরায় থানাটাকে আউটপোস্ট নির্মাণ করে থানা অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু এই সরকার আসার পরে আপনাদের আশীর্বাদ নিয়ে যখন আমরা আগরতলাতে কিছু কথা বলেছি এবং মাত্র 1 বছরের মাথায় যেটা আউটপোস্ট ছিল সেটাকে থানায় রূপান্তরিত করেছি, এটা আমাদের এই সরকারের জন্য এবং ফটিকরায়বাসীর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বিশ্বাস করি এবং মনে করি। এগিয়ে আসাই খুশি কৃষি প্রধান এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।